বাজেটে রাঘব বোয়ালদের লুট করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য ধূম্রজাল সৃষ্টির কৌশল বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জেএসডির আলোচনা সভা, অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐক্য গড়বার কথা বলছেন। অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন যে বাজেট দেওয়া হয়েছে তা মানুষকে আরো কষ্টে ফেলবে। আরো ক্ষমতা দরকার, আরো অত্যাচার করার সুযোগ দরকার তাদের, আরো ভোট চুরি করার সুযোগ দরকার, লুটপাট করার, দুর্নীতি করার, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করার, বাজারের মধ্যে সেগুলি হয়েছে। অর্থমন্ত্রীর কালকে রাগ খুব বিরক্তি ওনার বাজেটোত্তর যে সংবাদ সম্মেলনে সেটা প্রমাণ করে দিয়েছে সরকার পুরোপুরি একটা বেসামাল অবস্থার মধ্যে সরকার আছে। আমাদের রিজার্ভ কোথায়, কিভাবে মূল্যস্ফীতি দ্রব্যমূল্য সমস্ত জনগণের ঘাড়ে চেপেছে, এখন এই লড়াইয়ে আমরা ওই রকম মিশন এবং ওই রকম দিশা নিয়ে হাজির হতে পারবো কিনা। এ সময় কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন এই ব্যবস্থা ক্ষতি ছাড়া আর কিছু করবে না। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে তার জন্য কি নাকি মাছের টোপ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত, আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। আজকে এই সমস্ত কথাগুলো পরে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখা। আলোচনা সভায় বক্তারা নিজেদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।